হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, আর আজকের রেসিপি হলো তড়কা। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে আমি এখানে 200 গ্রাম মুগ কড়াই নিয়েছি, সেটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর এটাকে আমি এখন ধুয়ে এটাকে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে ভালোভাবে নুনটা ভেতরে ঢুকবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি প্রেশারে 4টে সিটি দিয়ে নিয়েছি। তো আমার কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে কিছু ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি তেজপাতা আর কাসুরি মেথি দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। তো এরপর আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর আমি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকেও ভালো করে ফ্রাই করে নেব। সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এরপর আমি সানরাইজে তড়কা মশলা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি তড়কা মশলা না থাকে তোমরা তাহলে একটু গরম মশলা অ্যাড করে দিতে পারো। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি সিদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু। বন্ধুরা, তোমরা চাইলে ছোলার ডালটা মুগ কড়াইয়ের সাথে ভিজিয়ে এই একই প্রসেসে করতে পারো। আমি এখানে ছোলার ডালটা স্কিপ করে জাস্ট মুগ কড়াইটা দিয়ে বানিয়েছি। এরপর আমি কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দেব, এটা আস্তে আস্তে ফুটে পরে বসে যাবে ঠান্ডা হলে, তো সেই কারণে আমি একটু বেশি করেই দিলাম। এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি আর কিছুটা তড়কার মশলা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি তড়কার মশলা না থাকে তোমরা তাহলে অল্প একটু গরম মশলা দিয়ে দিতে পারো লাস্টে। তোমরা যদি কেউ ডিম তড়কা খেতে চাও প্রসেসটা একই রকম করে জাস্ট একটু ডিম ভেজে এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু ডিম তড়কা হয়ে যাবে। একটা চাটুর মধ্যে কিছুটা কাস্তুরি মেথি নিয়েছি, নিয়ে এটাকে একটু হালকা গরম করে নিচ্ছি।
একটা বাটিতে আমি তরকাটা ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাসুরি মেথিটা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের তরকা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।